Welcome my dear students and friends. Online স্নাতক স্তরে ভর্তি এবছর কিভাবে হবে আর আদৌ হবে কিনা এবছর না আরো কিছুদিন সময় নেবে শিক্ষা দপ্তর তাই নিয়ে উপাচার্যদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী এই সংক্রান্ত সমস্ত আপডেট শেয়ার করব তার আগে জানিয়ে রাখি আমাদের এই চ্যানেলে যারা নতুন কিংবা এখনো সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নাও চলো দেখে নিই আজকের প্রতিবেদন স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের নিয়ে বৈঠক ডাকলেন শিক্ষামন্ত্রী ব্রত বসু 2 জুন বৃহস্পতিবার বিকাশ ভবনে এই বৈঠকটি ডাকা হয়েছে সম্প্রতি স্নাতক স্তরে কেন্দ্রীয়ভাবে পড়ুয়া ভর্তি নিয়ে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার অনলাইনে এই ভর্তি হবে বিশ্ববিদ্যালয়গুলির মাধ্যমে কিভাবে ভর্তি নেওয়া হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্যই মূলত এই বৈঠক ডাকা হয়েছে প্রসঙ্গত স্নাতকের ভর্তি প্রক্রিয়া নিয়ে এই বৈঠকটি আগেই ডাকা হয়েছিল এবং সেটা 19 মে কিন্তু পরে তা বাতিল হয়ে যায় স্নাতক ও স্নাতকোত্তরের ইভেন সেমিস্টারের পরীক্ষা অফলাইনে হবে না অনলাইনে তা নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ এখনও চলছে কিছু বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই অনলাইনে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে আর কিছু বিশ্ববিদ্যালয় অফলাইনে এই বিষয়টি নিয়ে এদিনের বৈঠকে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন উপাচার্যরা ওই দিন স্কুল স্তরে নতুন যে সিলেবাস কমিটি তৈরি হয়েছে তারও বৈঠক রয়েছে এখন কলেজগুলিতে অনলাইনেই পড়ুয়া ভর্তি হয় তবে তা কলেজ ভিত্তিক কয়েক বছর আগে কেন্দ্রীয়ভাবে পড়ুয়া ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তবে তা বাস্তবায়িত হয়নি কেন্দ্রীয়ভাবে ভর্তির ক্ষেত্রে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি কেন্দ্রীয় পোর্টাল থাকবে যাতে অধীনস্থ সব কলেজের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য থাকবে এখন ভর্তির জন্য কোনো ছাত্রছাত্রীকেই কলেজ ক্যাম্পাসে আসতে হয় না গোটা প্রক্রিয়াটাই অনলাইনে এমনকি টাকাও অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থা রয়েছে ভর্তির জন্য কোনো পরীক্ষা হয় না মেধার ভিত্তিতেই ভর্তি হয় ক্লাস শুরুর পর হয় নথি যাচাই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে ভর্তির ক্ষেত্রেও এই নিয়মই বহাল থাকতে পারে এভাবে ভর্তির ফলে ভর্তি নিয়ে নানা সময়ে যে বিভিন্ন অভিযোগ ওঠে তার যেমন নিরসন হবে তেমনি কলেজগুলিতে আসন ফাঁকা থেকে যাওয়ার প্রবণতাও কমবে বলে মনে করছেন অধ্যক্ষ অর্থাৎ এই প্রতিবেদনের পর একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে এখনো পর্যন্ত কেন্দ্রীয়ভাবে পড়ুয়া ভর্তি নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার সেটা বাস্তবায়িত করার জন্য প্রয়োজনীয় আলোচনা এখনো সারেননি এবং সেটা আগামী বৈঠকের পর কি কি সিদ্ধান্ত গ্রহণ করেন সে বিষয়ের দিকে তাকিয়ে থাকতে হবে এবং সেই কারণে চ্যানেলের সমস্ত এই ধরনের আপডেটগুলি রেগুলার পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ